কঠিন মানুষ, যেই না খবর পাইলেন আল্লাহর নবী দুনিয়ায় নাই, আহারে পাগল ওমর বলে এই কথা যে বলবে, লাদরব তো নৌকা কল্লাটা ফালাইয়া দিব। আরে এক সাহাবি দৌড়াইয়া সহ্য করতে না পাইরা কানের ভেতরে চলে গেছে, যায়া বলে ও আল্লাহ, যেই চোখ দিয়া আর প্রিয় হাবিব রে দেখতে পারবো না, ওই চোখ দিয়া আমি আর কিচ্ছু দেখতে চাই না, আমার চোখ লয়ে যাও। হাদিসের কথা, রুব্বা আশআসিন মাদফুইন বিল আবওয়াব লাও আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বহু বান্দা এমন আছে, কাপড় চোপড় তো ঠিক নাই, চলাফেরার ঠিক নাই, দুয়ারে দুয়ারে তাকে ঘুরতে হয়, কিন্তু আল্লাহর কাছে এতটা প্রিয়, আল্লাহর কাছে কোনো আবদার করলে আল্লাহ ওই আবদার পুরা করে দেন। আল্লাহ ওই সাহাবির চোখ লয়ে গেছে, কলিজায় কতটা ব্যথা পাইলেই চিন্তা করতে পারে। আল্লাহর নবীর ইন্তেকালের খবর মদিনায় ছড়ায় গেছে, ওই যে এক মহিলা আল্লাহর নবীর আশেক, যেই না খবর শুনছে নবী দুনিয়ায় এনাই শহীদ হয়ে গেছে। সিস্টেম তো যেখানে শহীদ হয়ে গেছেন ওখানে দাফন হয়ে যাবে, পাগলনি চিন্তা করে, আরে নবী যদি শহীদ হয়ে যান আয় তো আর তো মদিনায় আসবেন না, নবীকে বুঝি আর দেখতে পারবো না, ছুটছে ওহদের দিকে। রাস্তায় ওই যে মদিনার দিকে যেই মানুষগুলো ছিল ওদের সাথে দেখা, ওই যে দুই ভাগ হয়েছে মনে আছে না, মদিনার দিকে যারা ফেরত যাচ্ছেন ওদের সাথে দেখা, বলে আই আমার হাবিবের খবর কি, নবীর খবর কি বলো। সাহাবিরা বলে নবীর খবর তো আমরা জানি না, তোমার বাবা কিন্তু শহীদ হয়ে গেছে। পর্যায়ক্রমে ভাই স্বামী সন্তান সব শাহাদাতের খবর শুনেছে, কোনো খবর নাই, দৌড়ায় 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 মাঠের কাছে যায় জিজ্ঞেস করে আই নবীর খবর কি বলো। সাহাবায়ে কেরাম বলেন নবী জীবিত আছেন, নবী ভালো আছেন বিহামদিল্লা, যেমন তুমি চাও আল্লাহর প্রশংসা তিনি তেমনটাই আছেন, বলে আমার আগে দেখাও তো। সাহাবায়ে কেরাম ইশারা করে দেখাইছেন, ওই যে দেখা যায়, পাগলনি বলেন কি জানেননি, বলে আমি আমার সব কষ্ট ভুলে গেলাম, এখন আর আমার কোনো কষ্ট নাই, সন্তান নাই। একটু চিন্তা করেন, একজন নারীর জন্য মায়ের জন্য সন্তান নাই এই বিষয়টা এত সোজা না, স্বামী নাই বিষয়টা এত সোজা না, বাবা নাই বিষয়টা এত সোজা না, কিন্তু নবীর দেইখা সব কষ্ট ভুলে গেছে। আহারে সাহাবি হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, আবু তালিবের ছেলে জাফর, যিনি জাফর আত-তাইয়ার নামে পরিচিত, জুল জানাহাইন নামে পরিচিত, দুই ডানাওয়ালা জাফর, কি মানুষ। আবু তালিবের চার ছেলে এক মেয়ে ছিল, ওই চার ছেলে জাফর, তালিব, আলী, আকিল। আবু তালেব ছেলেদেরকে জাফর, বিশেষ করে জাফর আর আলী রাদিয়াল্লাহু আনহুমাকে ঠেলে দিতেন, খালি ভাইয়ার সাথে থাকো, ভাইয়ার সাথে থাকো, কারণ আবু তালেব বুঝতেন আমার ছেলেরা যদি আমার ভাতিজার সাথে থাকে তো পথ হারাবে না, বুঝতেন এটা, ওই জন্যে খালি বলতেন ভাইয়ার কাছে থাকো, যাও ভাইয়ার কাছে থাকো। তো এত করে আলী এবং জাফর রাদিয়াল্লাহু আনহুমার একটা বিশেষ মহাব্বত নবীর সাথে তৈরি হয়েছে, লম্বা সময় ছিলেন, এক হইল রক্ত এক, আবার ছিলেন একসাথে। তিন নম্বর হচ্ছে নবী, এই মহাব্বত তো সবচেয়ে উঁচা সাহাবিদের জন্যে, এই তিন মহাব্বত একসাথে হইয়া জাফরের পুরা কলিজা ভিতরে খালি নবীর মহাব্বত আর এশক। এই অবস্থায় আল্লাহর নবী হুকুম করলেন, জাফর হাফসায় হিজরত করা লাগবে। আগেই একটা ঘটনা শোনাইছি আপনাদেরকে, আমাদের মহাব্বত নিয়ে তো সাহাবায়ে কেরাম ছিলেন না, ওই সাহাবি নবীর সঙ্গ ত্যাগ করে সোহবত ত্যাগ করে চলে যেতে হবে, এটা আমাদের জন্য বলা যত সোজা শোনা যত সোজা, সাহাবিদের জন্য ব্যাপারটা অত সোজা ছিল না, কিন্তু আল্লাহর নবীর হুকুম। সাহাবায়ে কেরাম আবেগকে নিয়ন্ত্রণ করেছেন নিজের নবীর হুকুমের সামনে, জাফর চলে গেছেন হাবশায় হিজরত করে। বহু বছর পর নবী আলাইহিসসালাম যখন মদিনায় গেলেন, বহু বছর পর, ছয় সাত সাত বছর পর, আল্লাহর নবী জাফরকে হুকুম করলেন, জাফর তুমি মদিনায় চলে আসো। এই লম্বা বিচ্ছেদের পর জাফরের কাছে খবর যখন পৌঁছে কেমন খুশি লাগে না আমরা বুঝাইতেও পারবো না, বুঝবো না, সোজা কথা। হযরত জাফরের হিজরত দুইবার, একবার মক্কা থেকে হাবশা আর একবার হাবশা থেকে মদিনায়।
হযরত জাফর ইবনে আবি তালিব মদিনার দিকে রওনা দিছেন। খায়বর দুর্গ যেদিন বিজয় হয়েছে এটা এক বিশাল আনন্দের ব্যাপার, শক্তিশালী দুর্গ মুসলমানদের হাতে। কিন্তু জাফর যখন মদিনায় ঢুকে আল্লাহর নবী এতটা খুশি হয়েছেন, এতটা আনন্দিত হয়েছেন যে নবী আনন্দ আর খুশি প্রকাশ করতে যায় বলে ফেলছেন, মাদ্রি বিআইহিমানা সাদ্দু ফারহা বিকুদুমি জাফর আম বি ফাতহি খাইবার। আমি জানি না আজকে আমার আনন্দ যে লাগতেছে কোন কারণে বেশি, খাইবর বিজয়ের কারণে না জাফর যে মদিনায় আসছে এই কারণে। চিন্তা করা যায় কতটা খুশি হয়েছেন নবী। তো নবী যদি এত খুশি হন, জাফরের কি অবস্থা? এটা উপলব্ধির বিষয়, একটু চিন্তা করেন, সময় দিলাম, বুঝতে থাকে। নবীর যদি এই অবস্থা হয় যে খাইবরের মতো কেল্লা বিজয় একদিকে, জাফর ওই দিনই মদিনায় ঢুকছেন, নবী বলেন আমি বুঝতে পারছি না কোন কারণে আমার আজকে বেশি আনন্দ, খাইবর বিজয়ের কারণে না জাফর মদিনায় ঢুকার কারণে। আল্লাহু আকবার, খুশি আর খুশি হযরত জাফরের আনন্দ। এত লম্বা বিচ্ছেদের পর এখন নবীর সান্নিধ্যে চলে আসছেন। আয়াত নাযিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার। ও ইমানদারেরা, নিকটের কাফেরদের সাথে লড়াই করো। কোন জায়গার কাফের? আরো জোরে কর না, আর একটু জোরে, এটা মাথায় রেখেন। আগে লাগতে হবে কার সাথে? নিকটের কাফেরের সাথে। আরে বলেন না জোরে, আগে লাগতে হবে কার সাথে? এ হুকুম কার? আমরা বলি এগুলো আমাদের সাথে চেতে যায় না, হুকুমটা কার? কিছু বলার থাকলে যাই আল্লাহরে বলো। ওই যে আমি এটা প্রায় উদাহরণ শোনাই, এটা সেটা হইলো যে আমাকে ঢাকায় পোলা পান মারামারি লাগছে, দুইটায় লাগছে যে এগো তো সাফার জোর বেশি, ঠিক আছে না? আপনার ঢাকায় পোলা পায় নাকি সাফার জোরটা বেশি? তোরা তো সব এক কোম্পানি, ঢাকায় পোলা পায় সাফার জোরটা একটু বেশি। আমরা তো দুইটাই যে লাগছে, একটা খাইছে মায়ের, মায়ের খাইয়াই বাইতে যাইয়া চিঠি লেখছে। তখন তো আর ওই মোবাইল আর মেসেজ সিস্টেম ছিল না, চিঠি লেখছে। তো চিঠির মধ্যে কী লেখছে? আবে আমগো মহল্লায় তোরে পায়ালো খাওয়ান। চিঠি লয়া গেছে ডাক পিয়ন, চিঠিটা খুললাই যেই দেখছে লেহা আব্বে আমগো মহল্লায় তোরে পায়ালো খাওয়ান। জিদ্দে কী করবো, চিঠিটারে ছিঁড়াই ডাক পিয়ন রে মারছে এক চটকাটা। আচ্ছা কন্ত দেখি ডাক পিয়নের কোনো দোষ আছে? এখন যেই বেটা ডাক পিয়ন মারে সুস্থ না পাগল, এত আস্তে কে? যেই বেটা ডাক পিয়ন মারতে যায় সুস্থ না পাগল? আর একটু জোরে কর না, সুস্থ না পাগল? আহারে এই মোল্লা মুন্সিরা আল্লাহর কালামের ডাক পিয়ন, কালাম তো পাঠাইছেন আল্লাহ। এই মুন্সিরা যে আপনাদের কাছে কোরআন পৌঁছায়া দেয়, আপনার ভাল না লাগলে যিনি চিঠি পাঠাইছেন তারে যায়া ধরেন, ডাক পিয়ন মারতে আসেন, এটা কোন অভ্যাস? বোঝা গেল এটা সুস্থ না, এটা কিরে? যারা মৌলবি মারতে আসে এরা কি? আর একটু জোরে কর না, আহ কি শান্তি লাগতেছে, আর একটু জোরে কর। তো নবী আলাইহিসসালাম মুতার যুদ্ধের জন্যে ঘোষণা দিলেন, রোমানদের বিরুদ্ধে লড়াই হবে। তখন কাফেরদের সবচেয়ে কাছে ওরাই, কারণ ইসলাম আরবের যত কৌম আছে ওদেরকে মোটামুটি হারায়া টারায়া শেষ। অষ্টম হিজরির পর মক্কা বিজয় হওয়ার পর পুরাপুরি হুনাইন তায়েফ সব নিজেদের কাছে চলে আসছে। এখন কাছে হচ্ছে সিরিয়ার কাছে, রোমানদের সাম্রাজ্য এই পর্যন্ত বিস্তৃত ছিল, তো ওদের সাথে লড়াই করার সিদ্ধান্ত হয়েছে, মুতার যুদ্ধ নামে যেটা পরিচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ সেনাপতি নিয়োগ করলেন হযরত যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে, নিজের পালক পুত্র। কিন্তু ঘোষণা দিয়েই নবী কি বলেন শুনেন, নবী বলেন, ফা ইন উসিবা যায়িদ ইবনে হারেসা ফা জাফর ইবনে আবি তালিব আলান নাস ওয়া ইন উসিবা জাফর ইবনে আবি তালিব ফা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস। নবী বলেন যদি যায়িদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় তো ঝান্ডা হাতে নিবে, নেতৃত্ব গ্রহণ করবে জাফর ইবনে আবি তালিব। যদি জাফর শহীদ হয়ে যায় তো ঝান্ডা হাতে নিয়ে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবায়ে কেরামের আর বুঝতে দেরি হয় নাই, কষ্ট হয় নাই যে যায়িদ ইবনে হারেসার মদিনায় ফিরবে না, জাফর ইবনে আবি তালিবের মদিনায় ফিরবে না, শাহাদাতের ইশারা হয়ে গেছে। কারণ কি? নবী বলেছেন যদি যায়েদ শেষ হয়
তো জাফর, জাফর শেষ হইলে আবদুল্লাহ ইবনে রাওয়াহা মানে আগের দুইজন শেষ, আবদুল্লাহ ইবনে রাওয়াহার হাতে নেতৃত্ব যাবে, এটা সবাই বুঝা গেছে। জাফর বুঝেন নাই? হ্যাঁ, কেমন লাগে তখন বলেন। এই লম্বা সময়ে এত পরীক্ষা দিয়া, এত কষ্টের পর একটু সুখের জীবন ভোগ করা শুরু করছে মাত্র। কোন সুখ? টাকা পয়সার সুখ না, প্রিয় হাবিব রে দেখে এই সুখ। সাহাবায়ে কেরামের জন্য এটা যে কত আনন্দের ছিল। এক সাহাবি মসজিদ নববীর পাশে খালি আয়া বয়া থাকে সকালবেলায়, সবার আগে আগে। তো নবী সবসময় খেয়াল করছেন যে এটা সবার আগে আগে আয়া খালি ঘরের আশেপাশে ঘুরে, ও কিরে তুমি তো কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করো না। তো কি বলে, ইয়া রাসূল আল্লাহ আমি তো কিছু জিজ্ঞেস করতে আসি না। বলে কি জন্য আসো? আমি শুধু আসি আপনার চেহারা একটু দেখার জন্য। ওই সাহাবি এখন নবীকে ছাইরা চলে যেতে হবে জাফরের। আবার কার জাফর? কোন জাফর? এত লম্বা টাইম যিনি নবী থেকে বিচ্ছেদ, হ্যাঁ, এত কষ্টের পর এখন এক সুখের জীবন, জাফর মেনে নিয়েছেন। কারণ কি? তিনি সাহাবি। কি তিনি? আমাদের পক্ষে এটা মুশকিল ছিল। আমি নিজের কথাই বলি, আপনাকে হালত আমার জানা নাই, আমারটা তো আমি জানি। বলি যে পরীক্ষায় ফেল করতাম, নিশ্চিত নিশ্চিত পরীক্ষায় ফেল করতাম। হযরত জাফর ঘরে চলে গেলেন বিদায় নেওয়ার জন্যে। বিবি এত কষ্টের সঙ্গী, চার সন্তান, আউন, আবদুল্লাহ, মোহাম্মদ, নোমা, ছোট ছোট সব, বিয়ে তো করছেন বেশি দিন হয় নাই, জাফর তো যুবক। আচ্ছা, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকাইলে তখন কেমন লাগে? এক হজের সফরে যাই, আমার নিজের কথা শোনাই, বিদায়ের সময় আমি বাচ্চাদের চেহারার দিকে তাকাই না। কেন? কারণ আমি জানি ওদের চোখে পানি, ওই পানি দেখলে আমি নিজেকে সামলাইতে পারব না, আর আমার চোখে পানি দেখলে ওরা সব গড়াগড়ি করে চিৎকার করে। এই জন্যে বাচ্চাদের মুখের দিকে তাকাই না। এক মাস চল্লিশ দিনের সফরের হালত হচ্ছে এটা। চিরদিনের জন্য স্ত্রী আর সন্তানদেরকে ছেড়ে চলে যাচ্ছে জাফর, তার দিলের হালত কি? হ্যাঁ, দিলের হালত যাই হোক, তিনি তো জাফর আত-তাইয়্যার সাহাবি। আল্লাহ, বিদায় নিয়ে যখন ঘর থেকে বের হচ্ছে, রিওয়ায়েতে আসছে আবদুল্লাহ ছোট দৌড়ে যায়, জড়ে ধরছে না আব্বু কই যাও, মোহাম্মদ যায় কাপড়টাই না ধরছে, বাবা কই যাও। রিওয়ায়েত আসছে হযরত জাফর বাচ্চাদের চেহারার দিকে তাকায় না, তাকাইলে যদি মায়া লেগে যায়, কারণ সামনে নবীর হুকুম ওইটা মানতে হবে। তুচ্ছ বাচ্চা, একে বলে সন্তানের চেয়ে নবীকে মহব্বত করা, বুঝো? হিসাব মিলান তো, হিসাব মিলান পারবেন কিনা? হিসাব মিলান, যার দিকে সন্তান, একদিকে জেহাদের ডাক আসছে, সাহাবিদের জিন্দগি হচ্ছে, তুচ্ছ আমার সন্তান, তুচ্ছ আমার পরিবার, তুচ্ছ আমার নবীর বিচ্ছেদ, সব বাদ, নবী হুকুম করেছেন যা করেছেন তাই করতে হবে, এর নাম হচ্ছে হুব্বে রাসূল, এর নাম হচ্ছে নবীর মহব্বতের নমুনা। হযরত জাফর চলে গেছেন, মহব্বতের দাবি তো করি, জিজ্ঞেস করলে জীবন দেওয়ার জন্য সব লাফায় উঠবে, এখন যদি বলি নবীর ইজ্জত রক্ষায় জীবন কে দিবি, সব লাফায় উঠবে। জীবনটা দেওয়ার জন্য তো কল্লাটা কাটতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু কল্লা না কাইটা শরীরের চার পাঁচ ইঞ্চি জায়গা যদি চাই, কল্লা কাটা লাগবে না। নবীর মহব্বতে শরীরের পাঁচ সাত ইঞ্চি জায়গা চাই, কল্লা লাগবে না, কল্লা তোর জায়গা থাক, পাঁচ ছয় ইঞ্চি জায়গা চাই। নবীর মহব্বতে দেওয়ার জন্যে জীবনটা পুরাটাই তো দিতে চাইছিলি, পুরা বাইরেটাই তো দিতে চাইছিস, আমি একটা রোমেনা চাইছি, এটা কি বেশি চাওয়া? বলেন, যেখানে পুরা বাড়ি দিতে প্রস্তুত, জীবন দেওয়া মানে কি? পুরাটাই তো দিলাম নাকি? তা আমি যদি পুরা বাড়ি না চাই, একটা রোম চাই, এটা দেওয়া কি কঠিন না সহজ? অথচ দেখা যাবে এই সহজ কাজটা করতে কেউ রাজি না। বলে কি বলতে চাইতেছেন বুঝতেছি না তো কিছু, অনেক বেশি দূর থেকে আসতেছে খোঁচা, তো এবার কাছাকাছি আই না খোঁচাটা দিই, খোঁচা না বলা, যেই মানুষটা জীবন দিতে প্রস্তুত ওই মানুষটা নিজের মুখের এই দুই তিন ইঞ্চি জায়গা নবীর জন্য ছাড়তে রাজি না, কেমনি বিশ্বাস করি সে জীবন দিবে? কেমনি বিশ্বাস করবো আপনি জীবন দিবেন?
মুখের এই দুই তিন ইঞ্চি জায়গা আমি নবীর জন্য ছাড়তে রাজি না। যেখানে নবীর সুন্নতের গাছ লাগাইতে চাই, নবীর সুন্নত চাষ করতে চাই, তোর শরীরের এই অংশটুকু আমারে দিয়া দে। আমি তো মনে করি বহু মানুষ আছে যারা চুপচাপ বসে থাকবে, অথচ চোখের বাণী তার বাইরিস। তো মহাব্বতটা কি? ওই যে নুরুল্লাহ ভাইয়ের মতো আগের মতো কাঁপি না। এরে যুবক, একটা ভালো মুহূর্ত আছে, এই মুহূর্তটা হাতে পায়ে ধৈরা বলি, নবীরে ভালোবাসস এই দাবি যদি করস, আপাতত জীবনটা লাগবো না, আপাতত আমি এই মুখটা চাই, আল্লাহর হাবিবের মহাব্বতের নমুনা এখনই দাঁড়ায় প্রকাশ কর। যার জিন্দিগিতে দাড়িতে হাত দিব না ইনশাল্লাহ, দাঁড়া দেখি কে দাঁড়াবি, আল্লাহ দাঁড়া। যে দাড়ি রাখছে সেনা, দাড়ি রাখছে যে সেনা, বস হয় মাদ্রাসা ছাত্র বস, দাড়ি রাখছে যে সেনা, যে দাড়ি কাটতো এতদিন, এমন যুবকরা দাঁড়াও, দাঁড়াও মুরব্বীরাও দাঁড়ান। আর কত হাত দিবেন, আর কত হাত দিবেন, নবীর কলিজায় আর কত বেলেট চালাবেন, কেমনি মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবেন বলেন আমাকে, দাঁড়াক আল্লাহর ভরসা করে দাঁড়ায় যান, আল্লাহর উপর ভরসা, লিল্লাহি তাকবীর, এই বলবেন তাকবীর দা আল্লাহু আকবার, দাঁড়ান দাঁড়ান আরো দাঁড়ান। এই বিশাল মজমা, একশো মানুষ দাঁড়ানোর কথা, দাঁড়ান। যার দাড়ি নাই, দাড়ি আছে যার সে বসবে, যার দাড়ি আছে না আপনাদের না, যার দাড়ি আছে সে দাঁড়াবে না। এতদিন দাড়ি কাটতো, আজকে থেকে নবীর মহাব্বত প্রকাশ করবে যে আমি আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, দাঁড়ান ইনশাআল্লাহ। হ্যাঁ কে আছে আর যে দাঁড়াইছে, সবাই দাঁড়াও, কেউ বসবে না বসবে না, আমরা দেখতে চাই এই পাশেপাশে যারা দাঁড়ায় আছে, এখানে কেউ দাঁড়াইলে ভেতরে ঢুকে দাঁড়ান, এই যে হাত উড়াইছে কেটা ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকে দাঁড়ান, ভিতরে ঢুকে দাঁড়ান, মাশাআল্লাহ মার হাওয়া, এই যে আল্লাহ আকবার, হ্যাঁ জোরে আল্লাহ আকবার। কত হবে বয়স, ষাট হবে, ৪৫, বোঝা যায় তো অনেক বয়স্ক, ৪৫, তো ৩০টা বছর দাঁড়ি কাটছেন কমপক্ষে। এখন এই ৩০ বছরের আপনার অভ্যাসের বিপরীত আপনি ওয়াদা করতেছেন আর কাটবেন না ইনশাআল্লাহ, ও আল্লাহ তুমি কবুল করো, দাঁড়ায় থাকেন দাঁড়ায় থাকেন, আমরা দেখতে থাকি। আর কে আছে, দাঁড়াও দাঁড়াও ইনশাআল্লাহ, আল্লাহ আকবার, হ্যাঁ পেছন থেকে দাঁড়ায় না, মাশাআল্লাহ আমার হাবা, এই পোলাটার জন্য একটা তাকবীর লাগা, আলিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আর কই আর কই আর কই, মাশাআল্লাহ মার হাবা, জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ বারাকাল্লাহ, এই শুনেন মাশাআল্লাহ, এই যে আরো দাঁড়াইতেছে, দাঁড়া 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 দাঁড়া, মাশাআল্লাহ মার হাবা, জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। বাইরে তো করে যে দাঁড় করাই, আমগো ধান্দা আছে একটা, আমগো ধান্দা আছে, ধান্দা হইলো আমার তো নাই কোনো পুঁজি, এগুলো হইলো আমার সব পুঁজি, আল্লাহর সামনে যদি এগুলারে পেশ করা যায়, আল্লাহ কিচ্ছু নিয়ে আইতারি নাই, এ একটা কাম করছি, তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি, আমি চাষ করছি, ওই সুন্নতের মালি হিসাবে আমারে ছেড়ে দাও, এই উচিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, এই জন্য এই কামটা করি আমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই, এরপরে আমার সাথে দাড়ি সহ দেখা করতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ দাড়ি সহ দেখা করবেন, সব আমি আপনাকে কাছেই তো আসি, একটু চাইলেই যাওয়া যাবে, আপনাদের এলাকার বহু ছেলেমেলে যায়, তো ওদের সাথে চলে যাবেন ইনশাআল্লাহ, দাড়ি সহ দেখা করবা সবাই, কে কে দাঁড়িয়ে দাড়ি রাখার ওয়াদা করছে শুধু হাত ওঠাবে, মাশাআল্লাহ, এই যে কত আছে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করো, ও পিছনে আছে মাশাআল্লাহ, সাবাস মার হাবা, ওই পিছনে হাত দেখা যায়, এত তো মানুষ দেখা যায় নাই, এমন হাত দেখা যাইতেছে, আল্লাহু আকবার। সবাইকে দাওয়াত, আমার সাথে দাড়ি সহ দেখা করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাশরের মাঠে নবীর সাথে দাড়ি সহ দেখা করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামান। ও দোস্ত, কাটতেছেন তো আমল অনেক অনেক গুণাই তো করেন না, অনেক গুণাই তো আমরা করি, কিন্তু দাড়ি গুণাটা আমার কাছে একটু আলাদা মনে হয়, কেন জানেন, কেন জানেন, একটু খেয়াল করেন, একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচাইতে একটা দামি মুহূর্ত বাইর করেন তো আপনারা সবাই মিললে, যার চেয়ে দামি মুহূর্ত একজন মুসলমান হিসাবে আমার জন্য আর হইতে পারে না, এমন একটা মুহূর্ত বাইর করেন তো। হ্যাঁ আচ্ছা আমি বলি, আমি বলি, বুঝছি আপনাদের মাথা এক একজনেরটা এক এক দিকে গেছে, তা আমি বলি আপনি মিলাইয়া দেখেন, যদি আমি বলার পর এরপর যদি আপনার কাছে মনে হয় না এর চেয়ে দামি মুহূর্ত হইতে পারে তো বলেন, অসুবিধা নাই, আমিও শিখি। তো শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়, কোথায় কোথায়,
তাহলে আমল হিসাবে সবচেয়ে দামি আমল আমার জন্যে কোনটা? কোন অবস্থা আল্লাহর কাছে যাওয়ার জন্যে কোনটা? সেজদা। আচ্ছা, এই সেজদাটা দিলাম তো এক সেজদা হইলো, তাই না? এক সেজদা দিলাম তো কয়টা হইলো? এইটারে যদি আমি কোনোভাবে এক লক্ষ গুণ বাড়াইতে চাই, সুযোগ আছে না? কি সুযোগ? বাইতুল্লাহ বলেন কই? বাইতুল্লাহ যায় যদি এক সেজদা দেয় তো আমল নামায় উঠবে কয়টা? কথা বলে না কত? তাহলে আমার এক সেজদায় উঠলো কত? আচ্ছা, এই এক লক্ষ সেজদাস যদি আমি লাইলাতুল কদরে যায়া দেই বাইতুল্লাহ কত? আপনার মাধ্যম দরকার, এই মহাক্ষিক আলিম এই কথা কয়। লাইলাতুল কদর কয় বছর? 83 বছর না? আহারে মুসলমান, 83 বছর নির্ধারণ করে লাইলাতুল কদরকে অবমূল্যায়ন করা। কেন? আল্লাহ 83 বছর বলেন নাই, আল্লাহ বলেছেন খাইরুন খাইরুন, হাজার মাসের চেয়েও দামি। হাজার মাসের চেয়েও ধরেন বেশি, আপনি বলেন হাজার মাসের চেয়েও বেশি। বেশি কত বেশি? এটা একটা আপেক্ষিক শব্দ, আমরা এজাফি, এক একজনের ব্যক্তি হিসাবে বেশি বেশি। রাস্তায় ফকিরের সাথে দেখা, ওই কালকে দেখা করিস তোরে অনেক কিছু দেবো, আপনি মনে মনে হাসবেন, নিজে খাইতে পারে না, আমারে অনেক কিছু দিবে, তার অনেক কিছুটাও এটা উপহাসের কারণ, অনেকটাও কম। কিন্তু যদি এলাকার কমিশনার আপনাকে বলেন কালকে তুমি দেখা করো তোমারে অনেক কিছু দেবো, তোকে হাসবেন না, একটু আশাবাদী হবেন, কারণ ওই ফকিরের চেয়ে তার অনেকটা একটু বেশি, তাই না? একই কথা যদি এমপি সাহেব বলে তো অনেক কি আগের চেয়ে কম না বেশি? শব্দ কিন্তু একটাই, অনেক, কিন্তু ব্যক্তির কারণে অনেকের অনেক হইতেছে, তাই না? একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে তো এই অনেক কি আগের মতো অনেক না আরও বেশি? একই কথা যদি বিল গেটস কয় যার পয়সার অভাব নাই, ওই অনেক কি আগের মতো অনেক না আরও অনেক? তো আল্লাহ বলতেছেন খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে বেশি। কোটা কত বেশি? আল্লাহ যত বড় তার বেশিও তত বেশি। 83 বছর নির্ধারণ করে আপনি আমি কেন ঠকতেছি খামাখা? এটা ঠকার বুদ্ধি, এই নির্দিষ্ট করা এটা ঠকার বুদ্ধি। আল্লাহ বলেছেন আনা বিজন্নি আব্দি বি, আমার সম্পর্কে আমার বান্দা যা মনে করে আমি তাই। তো আমি 83 বছর মনে করলে আল্লাহকে বললো তুই যা পাইয়া খুশি দ, তুই বাংতি গণ্যা যদি খুশি তো খুশি থাক, কেউ রিয়াল নিয়ে খুশি থাকলে খুশি, কেউ ডলার নিয়ে খুশি থাকলে খুশি, কেউ কেউ টাকা পয়সা চাই না, আমার একটা হীরা দিয়ে দাও তো হীরা নিয়ে খুশি। আল্লাহ কয় আমার কাছে সবই আছে, যেটা সবই হারিয়ে। আল্লাহ আকবার। আচ্ছা বলেন, এই যে একটা অবস্থা, লাইলাতুল কদরে কাবা বাইতুল্লাহর সামনে সেজদায় পড়ে আছে, আমার দৃষ্টিতে একজন ইমানদারের জন্য এর চেয়ে দামি মুহূর্ত আর হইতে পারে না। আপনারা বাইর করেন দেখেন, আমি জানি না, আমি খুঁজছিও না, কিন্তু আমার হিসাব মিলে না। এটাই আমার কাছে হিসাব মিলে যে সবচেয়ে দামি মুহূর্ত হচ্ছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে কাবার সামনে সেজদা অবস্থা। বুঝছেন কথা? আপনি যদি দাড়ি কাটেন দোস্ত, এই দামি মুহূর্তেও আপনি গুণা করতেছেন, গুণা বন্ধ নাই। এবার হিসাব মিলা, বিষয়টা আপনাদের কাছে কত সহজ, আমাদের কাছে অত সহজ না। এমন আরেকটা গুণা দেখান যা আপনার মৃত্যুর সময় দুনিয়াবাসী সাক্ষী মানুষটাই গুণা করে, দেখান আরেকটা গুণা। আমার কাছে তো লাগে একমাত্র গুণা যে মৃত্যুর সময় দুনিয়ার মানুষ সাক্ষী যে এই গুণাটা সে করত, দাড়ি কাটত। আরেকটা গুণা দেখান, বিষয়টা যত সহজ মনে করেন অত না। এই জন্যে দোস্ত প্রিয় হাবিব আমার, ও বন্ধুরা, বাবারা, সন্তানেরা, কলিজার টুকরা, ভাইয়েরা, নবীকে মহাব্বত করি এই দাবি যদি করি তো মডেল বানাইতে হবে কাদেরকে বলেন তো একটু চিল্লাইয়া? আরো জোরের মডেল কারা, নমুনা কারা? সাহাবায়ে কেরাম নবীকে মহাব্বতের সাথে সাথে দুই নম্বর হক আদায় করেছেন, যেভাবে আমাদেরকেও ওইভাবেই হক আদায় করা লাগবে। নবীকে নিজেকে নিজেকে সাজাইছেন নবীর সুরত দিয়া। একটা দুইটা ঘটনা আপনাদেরকে শুধু শোনায়া, একটা নমুনা দেখাইতেছি, নমুনা।